নমস্কার বন্ধুরা আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে গতকাল নেপালের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ভারতীয় ফুটবল দল এক এক ড্র করার পরেই অনেকেই বর্তমান ইন্ডিয়ান হেড কোচ ইগোর স্টিম্যাক্সের কোচিংয়ের ওপর প্রশ্ন তুলেছেন বহু মানুষ লিখেছেন যে ইগো স্টিম্যাক্স তিনি ভারতীয় ফুটবলের জন্য ভালো কাজ করছেন না এবং তার পাশাপাশি আমাকে অনেক কেউ আপনারা এই প্রশ্নটাও করেছেন যে দাদা হাওয়াজ কি ভারতীয় দলের হেড কোচ হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব তাই আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখন অবধি পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন কারণ এখানে খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে ইগোস্টি ম্যাক্সের কোচিংয়ের উপরে আসি ইগোস্টি ম্যাক্স তিনি যেই কোচিংটা করান সেটা হচ্ছে বিল্ড আপ প্লে এবং ভারতীয় ফুটবল এত বছর ধরে যেটা খেলে আসছে সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাকিং ফুটবল তো এই দুটো কম্বিনেশান এখন এক হতে পারছে না ভারতীয় ফুটবল দলে স্টিম্যাক্স যেটা চেষ্টা করছে সেইটা হয়তো ডেলিভার করতে পারছে না ভারতীয় দল এবং ইগো স্টিম্যাক্স ভারতীয় দলের নেতৃত্ব নেওয়ার পর থেকেই ভারতীয় দল কিন্তু খুব একটা বেশি প্রোগ্রেস করতে পারেননি তাই এইবার ইগো স্টিম্যাক্সকে হেড কোচের থেকে পরিবর্তন করাই যায় এইবারে আপনাদের প্রশ্নের উপরে আসি যে কোচ আবাস তিনি কি ভারতীয় দলের হেড কোচ হতে পারে তো বন্ধুরা বলি হ্যাঁ হতে পারে অতি অবশ্যই হতে পারে কিন্তু যদি কোচ আবাস তিনি ভারতীয় দলের হেড কোচ হন তাহলে কিন্তু তিনি এটিকে মোহনবাগান দলের হয়ে হেড কোচিং করতে পারবেন না কারণ একটা কোচ অ্যাট আ টাইম একটা দলেরই হেড কোচ হতে পারবে যদি সে ন্যাশনাল টিম সার্ভ করে তাহলে কিন্তু সে ক্লাব টিমের হয়ে কোচিং করাতে পারবেন না এটাই হচ্ছে এক কোচিংয়ের নিয়ম অর্থাৎ অ্যান্টনি লোপেজ হাভাস তিনি যদি এটিকে মোহনবাগান দলের কোচ থাকেন তিনি তখন ইন্ডিয়ান কোচ হতে পারবেন না তিনি যদি এটিকে মোহনবাগান দলের কোচিং ছেড়ে দেন তারপরে যদি ইন্ডিয়ান কোচিংয়ের জন্য তাকে অ্যাপ্রোচ করা হয় তাহলে কিন্তু তিনি ইন্ডিয়ান কোচ হতে পারবেন অর্থাৎ ক্লাবের হেড কোচ থাকাকালীন তিনি কোনো ন্যাশনাল টিমের হেড কোচ হতে পারবেন না অ্যান্টনি লোপেজ হাভাস তিনি ভারতীয় দলের হেড কোচ হতে পারবে কি না এবং হতে পারলে সেটা কোন পরিস্থিতিতে হতে পারবে সেই সমস্ত প্রশ্নের আমি আপনাদের উত্তর দিয়ে দিয়েছি তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করব তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে দেবেন